সেদিন ছিল পহেলা মহরম, 1400 হিজরি। নতুন ইসলামী বছর এবং নতুন ইসলামী শতাব্দী শুরু হয়েছিল। ইংরেজি হিসেবে 1979 সালের 20 নভেম্বরের এক শীতের ভোর ছিল দিনটি। মসজিদুল হারামে লাখো মুসল্লি উপস্থিত ছিলেন। মুসল্লিরা তৎকালীন সৌদি বাদশাহ শাহ খালিদের জন্য অপেক্ষা করছিলেন। কিছুক্ষণের মধ্যে শাহ খালিদ আসবেন এবং মুসল্লিদের সাথে ফজরের সালাত আদায় করে ইসলামী নতুন বছরের সূচনা করবেন। মুয়াজ্জিন শাইখ আস-সাবিল ফজরের আজান দিলেন। কিছু মুসল্লি তাওয়াফ করছিলেন এবং কিছু মুসল্লি কোরআন তেলাওয়াত ও জিকির করছিলেন। অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত এক পরিবেশ ছিল তখন। এমনই এক শান্ত পরিবেশে হঠাৎই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। 200 কোটি মুসলমানের সবচেয়ে পবিত্র শহর মক্কার সবচেয়ে পবিত্রতম স্থান কাবা ঘরে গুলি চালানোর শব্দ শোনা গেল। পিনপতন নীরবতা ভাঙল ভয়ঙ্কর বিস্ময়ের মাধ্যমে। গুলি চালানো হলো মসজিদুল হারাম অর্থাৎ খানায়ে কাবায়। গুলি চালানো হলো আল্লাহর ঘরে, যার কল্পনাও হাজার বছরে কেউ কোনো দিন করেনি। কয়েক হাজার বছর যাবৎ মক্কা নিরাপত্তার শহর ছিল। ইসলামের পূর্ব সময়ে কাফেররাও খানা কাবার ভিতরে বিশৃঙ্খলা করত না, মারপিট করত না। ইতিহাসে খানা কাবা তথা মসজিদুল হারামে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তা ছিল গুটি কয়েক। অধিকাংশ সময়ই মক্কা ছিল নিরাপত্তার শহর। 1979 সালে যখন এই গুলাগুলি চলছিল, তখনকার সময়ে তো মসজিদুল হারামের নিরাপত্তা রক্ষীদের কাছে কোনো বন্দুক থাকত না, রক্ষীদের কাছে সাধারণ লাঠি থাকত। কারণ কেউ কখনো কল্পনাও করেনি কাবা ঘরের ভিতরে কোনো মুসলমান ঢুকে গুলাগুলি করবে। কাবা ঘরে তো মুসলমান ছাড়া অন্য কারো ঢোকা নিষেধ। সকল বিশ্বাসকে ভেঙে দিয়ে সেদিন সত্যি সত্যি কিছু মানুষ মসজিদুল হারামে বন্দুক হাতে হামলা করল। কাবার মুয়াজ্জিন শাইখ আস-সাবিল বিদ্যুতের আলোয় বন্দুকধারীকে দেখার চেষ্টা করছিলেন। তাঁর কাছে মসজিদুল হারামে ফায়ারিং তথা গোলাবর্ষণ অত্যধিক আশ্চর্যের ঘটনা ছিল। শাইখ আস-সাবিল হামলাকারীকে দেখতে সক্ষম হলেন, আর হামলাকারীকে দেখার পর তাঁর বিস্ময়ের সীমা চরমে পৌঁছাল। হামলাকারীকে শাইখ আস-সাবিল চিনতেন। হামলাকারী ছিল তাঁরই একজন সাগরেদ বা অনুসারী। হামলাকারী ছিল অল্পশিক্ষিত এক সৌদি গার্ড। তার নাম জুহাইমিন আল-ওয়াতাইবি। সে বেশ শক্তিশালী যুবক ছিল। সে সৌদি আরবের ইখওয়ান গার্ডের সদস্য ছিল। জুহাইমিন ওয়াল আতাইবির গোত্র সৌদি আরবের সবচেয়ে বড় যোদ্ধা গোত্র ছিল, আর এরা ওয়াহাবি মতবাদের অনুসারী ছিল। ইখওয়ান গার্ডেরা ইমাম ওয়াহাবের পাহারাদারও ছিল। পূর্বে জুহাইমিন আল ওয়াতাইবির গোত্র আলে সৌদের সাথে মিলে সৌদি আরব দেশ প্রতিষ্ঠা করেছিল। আল ওয়াতাইবির গোত্র এবং আলে সৌদি মিলে বিভিন্ন আরব গোত্রের সাথে যুদ্ধ করে তাদের ওপর নিজের প্রভাব বৃদ্ধি করত। কারণ ওয়াতাইবি গোত্র আর আলে সৌদরা ওয়াহাবি মতবাদে বিশ্বাস করে না এমন কাউকে মুসলিম মনে করত না। পরবর্তীতে এই ওয়াতাইবি গোত্রের ইখওয়ান গার্ডও একসময় আলে সৌদ রাজবংশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহে ইখওয়ান গার্ডের অনেক লোক মারা গেল। খানাকাবায় যে জুহাইমিন গুলাগুলি করছিল, তার বাবা ও দাদা আলে সৌদদের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নিয়েছিল। তারা মনে করত আরব ভূমিতে সৌদি রাজপরিবার ইসলাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, তাই আলে সৌদের কোনো অধিকার নেই মুসলিমদের পবিত্র দুই মসজিদের অভিভাবক হওয়ার, আর আরবদের শাসক হওয়ার কোনো অধিকারও নেই আলে সৌদের। জুহাইমিন আল ওয়াতাইবিও একই জিনিস বিশ্বাস করত। সে এতই কট্টর মুসলমান ছিল যে তার পকেটে কোনো ছবিযুক্ত নোট সে রাখত না। সে খরচপাতি করার জন্য সিকি মুদ্রা রাখত, কারণ সিকিতে কোনো বাদশাহ বা অন্য কারো ছবি থাকত না। তো জুহাইমিন আল ওয়াতাইবি এবং তার পরিবারকে মুয়াজ্জিন শাইখ আস-সাবিল ভালো করে চিনতেন। এখন তিনি দেখলেন সেই জুহাইমিন আল ওয়াতাইবি তার দিকে বন্দুক হাতে এগিয়ে আসছে। জুহাইমিন শাইখ আল-সাবিলের কাছে এসে তার হাত থেকে মাইক ছিনিয়ে নিল এবং তার সঙ্গীদের আদেশ দেওয়া শুরু করল মাইকের মাধ্যমে। সে তার কিছু সঙ্গীদের মসজিদুল হারামের উঁচু স্থানে ওঠার এবং কিছু সঙ্গীদের মসজিদুল হারামের গেট বন্ধ করার হুকুম দিচ্ছিল, আর তার আদেশ পালিতও হচ্ছিল। অনেকদিন আগে থেকেই জুহাইমিন আল ওয়াতাইবি প্রায় 300 সঙ্গী নিয়ে কাবা অবরোধের প্ল্যান করে আসছিল। সে এবং তার সঙ্গীরা ধীরে ধীরে মসজিদুল হারামের বেসমেন্টে অস্ত্র জমা করত। তখনকার সময়ে মসজিদুল হারামের ভিতর সম্প্রসারণের কাজ চলছিল। এই কারণে মসজিদুল হারামে ট্রাক বিনা বাধায় ঢুকতে পারত। ট্রাকের মাধ্যমে অস্ত্র পাঠিয়ে জুহাইমিন ও তার সঙ্গীরা মসজিদুল হারামের বেসমেন্টে সেসব অস্ত্র লুকিয়ে রাখত। মাঝে মাঝে মৃত ব্যক্তির জানাজা পড়ানোর অজুহাতে খাটিয়ায় করে অস্ত্র আনত তারা মসজিদুল হারামে। কয়েকবার জুহাইমিন ও তার সঙ্গীরা সৌদি গার্ডদের ঘুষ দিয়ে মসজিদুল হারামের বেসমেন্টে অস্ত্র লুকিয়ে রাখে। জুহাইমিন খানা কাবা অবরোধের জন্য তার গোত্রের আবাসস্থল সৌদি প্রদেশ আল কাসিমে কয়েক মাস যাবৎ তাঁর সঙ্গীদের প্রশিক্ষণ দিয়েছিল। তাদের কাছে মসজিদুল হারামের নকশাও ছিল।
তাই তারা জুহাইমিনের আদেশ পাওয়া মাত্রই দ্রুততার সাথে তা পালন করল। জুহাইমিনের সঙ্গীরা কয়েক মিনিটের মধ্যে মসজিদুল হারামের ১২টি গেট বন্ধ করে দেয়। কাকতালীয়ভাবে তখনও সৌদি বাদশাহ মসজিদুল হারামে এসে পৌঁছায়নি, কিন্তু মসজিদুল হারামের ভিতরে থাকা লক্ষাধিক মুসল্লি বন্দী হয়ে পড়েন। এরপর শুরু হয় জুহাইমিন আল ওয়াতাইবির আসল উদ্দেশ্য পূরণের কাজ। জুহাইমিন তার অনুসারীদেরকে বিভিন্ন বই ও লিফলেটের মাধ্যমে তার লক্ষ্য সম্পর্কে জানাত তাদের প্রশিক্ষণ চলাকালীন সময়ে। জুহাইমিন জানত প্রত্যেক শতাব্দীতে মুসলিমদের মধ্যে একজন মুজাদ্দিদ আসেন, যে মানুষদের ইসলামের পথে নিয়ে আসে। জুহাইমিন বিশ্বাস করত ১৪০০ হিজরির মুজাদ্দিদ এসে সৌদি শাসকদের শাসন শেষ করবে আর ইসলামের প্রতিষ্ঠা করবে, আর এই মুজাদ্দিদ হবে সর্বশেষ মুজাদ্দিদ ইমাম মাহাদি। ইমাম মাহাদির আগমন নিয়ে শত শত বছর ধরে মুসলমানদের মধ্যে জল্পনা কল্পনা রয়ে গেছে। এ পর্যন্ত অনেকেই নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে এসেছে। মজার তথ্য হল, জুহাইমিন তার ইমাম মাহাদি পেয়ে গেল তারই পরিবার থেকে। জুহাইমিন বলতো তাকে স্বপ্নে বলা হয়েছে যে তার ভগ্নীপতি মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি হচ্ছেন ইমাম মাহাদি। জুহাইমিন ছাড়াও তার অনুসারীদের অনেকেই বলে তারাও স্বপ্নে দেখেছে যে মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি হলেন ইমাম মাহাদি, যে মুসলিমদেরকে সর্বোচ্চ সমৃদ্ধি বা স্বর্ণযুগে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেবে। জুহাইমিন ও তার অনুসারীদের মতো মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানিও নিজেকে ইমাম মাহাদি ভাবতে শুরু করল। মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি ৩০ বছর বয়সী এক যুবক ছিল, যে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি নিজেও ভাবত যে নয়া ইসলামী শতাব্দী ও নয়া ইসলামী বছরের প্রথম দিন তার আত্মপ্রকাশের জন্য উপযুক্ত দিন। সে এই দিনে সৌদি বাদশাকে বন্দী করবে, তারপর পুরো মুসলিম বিশ্ব থেকে রাজনৈতিক ও ধর্মীয় নেতারা তার হাতে বায়াত নেবে। এটা ছিল মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানির ভাবনা। তো জুহাইমিন আল ওয়াতাইবির এক অনুসারী মসজিদুল হারামের মাইকে বিভিন্ন হাদিস উল্লেখ করে বলল, মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি হল ইমাম মাহাদি। মসজিদুল হারামে আটকে পড়া মুসল্লিরা পালিয়ে যেতে চাইলে জুহাইমিনের অনুসারীরা মসজিদুল হারামে ফায়ারিং শুরু করল। কয়েকজন মুসল্লি মারা গেল আর মসজিদুল হারামের ৯টি মিনারই জুহাইমিনের অনুসারীদের নিয়ন্ত্রণে ছিল। এত কিছুর পরও মুয়াজ্জিন শাইক আসসাবিল তাঁর টেলিফোনের কাছে পৌঁছে গেলেন আর মসজিদুল হারাম অবরুদ্ধ হওয়ার কথা বাইরে জানিয়ে দিলেন। মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানির মুখের অবয়ব হাদিসের বর্ণনার সাথে কিছুটা মিললেও কাহতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিল না, আর এই কমতিটা জুহাইমিনের অনুসারীরা কথার চাতুর্য দ্বারা পূর্ণ করছিল। মাইকে হাদিস বর্ণনা করার পর জুহাইমিন ও তার অনুসারীরা সৌদি সরকারের সামনে কয়েকটি শর্ত রাখল। বলা হল, সৌদি সরকার শান্তি চাইলে এসব শর্ত মানতে হবে, না হলে কাবার অবরোধ শেষ হবে না, আর কথিত ইমাম মাহাদি মুসলিম বিশ্বের নেতাদের বায়াত গ্রহণ করবেন। জুহাইমিনের প্রথম শর্ত ছিল সৌদি আরব থেকে সকল অমুসলিমকে বের করে দেওয়া হোক, বিতাড়িত করা হোক। উল্লেখ্য, তৎকালীন সময়ে সৌদি আরবে তেল উত্তোলন ও উন্নয়ন কাজের জন্য প্রচুর বিদেশি অমুসলিম ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞ সৌদি আরবে ছিল। জুহাইমিন ও তার অনুসারীরা তা মেনে নিতে প্রস্তুত ছিল না। তারা সৌদির মাটিতে কোনো কাফেরদের আগমন মেনে নিতে পারেনি। দ্বিতীয় শর্ত ছিল, অমুসলিম দেশ বিশেষ করে ইউরোপীয় দেশ এবং আমেরিকাকে তেল সরবরাহ তাৎক্ষণিকভাবে বন্ধ করা হোক। আর তৃতীয় শর্ত, যা কিনা সবচেয়ে কঠিন শর্ত ছিল, তা হল সৌদি রাজপরিবার শাসন ক্ষমতা ত্যাগ করে নিজেদেরকে কথিত ইমাম মাহাদির হাতে ক্ষমতা হস্তান্তর করুক। এছাড়াও ইমাম ওয়াহাবের বংশধর, যাদেরকে আলে শায়খ বলা হয়, তারাও যেন সৌদি সরকার থেকে পদত্যাগ করে, কারণ জুহাইমিনের মতে তারাও আরব ভূমিতে সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। বিস্ময়কর ব্যাপার হল, এই শর্তগুলো জুহাইমিন ও তার সঙ্গীদের হলেও এসব শর্তের কথাগুলো অনেক আগে থেকেই সৌদির বিখ্যাত আলেম আব্দুল আজিজ ইবনে বাজ বলে আসছিলেন। ইবনে বাজ সৌদি আরবের প্রভাবশালী একজন আলেম ছিলেন। ইবনে বাজকে সৌদি আরব সহ পুরো মুসলিম বিশ্বে সম্মানের দৃষ্টিতে দেখা হতো। তিনি সৌদি আরবের কাজীও ছিলেন। তাঁর দেওয়া যে কোনো ফতোয়া সৌদি রাজপরিবার, ওয়াহাবি মতবাদের অনুসারী ও মুসলিম বিশ্বে বিনা বাক্যে মেনে নেওয়া হতো। জুহাইমিনও তাঁর অনুসারী ছিল। জুহাইমিন ইবনে বাজের মতবাদে প্রভাবিত এমন একটি দল তৈরি করেছিল, যারা দেওয়ালে লাগানো ছবিযুক্ত পোস্টার ছিঁড়ে ফেলত, কাপড়ের দোকানে মানুষের আকৃতির ডামিগুলো ফেলে দিত, যে বাড়ি থেকে গানের শব্দ শোনা যেত সে বাড়িতে গিয়ে তারা বকাঝকা করে গান বন্ধ করে দিত। এসব করতে করতে জুহাইমিন ও তার অনুসারীরা বিশ্বাস করতে শুরু করল যে আলে সৌদ ইসলাম থেকে দূরে সরে গেছে, তারা আরব ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, তাই তাদের আরব ভূমিতে শাসন করার কোনো অধিকার নেই।
এসব কথা তারা প্রকাশ্যে বলা শুরু করত। এই অপরাধে এক বছর পূর্বে তাদের গ্রেফতারও করা হয়েছিল। তবে তাদের গ্রেফতার করা হলেও ইবনে বাজের অনুরোধে আবার ছেড়ে দেওয়া হয়। ইবনে বাজ সৌদি সরকারের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন আর সৌদি সরকারকে বলেছিলেন যে এরা কোনো অনৈসলামিক কথা বলছে না, তাই তাদের ছেড়ে দেওয়া হোক। জুহাইমিন ও তাঁর অনুসারীদের চিন্তাধারার কাছাকাছি চিন্তাধারার লোক অনেকেই সৌদি সরকারের প্রভাবশালী ছিল। তারাও আরব ভূমি থেকে অমুসলিমদের বিতাড়িত করা এবং ইউরোপ আমেরিকাকে তেল না দেওয়া ইত্যাদি বিষয়ে একমত ছিল। জুহাইমিন তাদেরই চিন্তাধারার মাধ্যমে প্রভাবিত হয়েছিল আর এবার তারা ডিরেক্ট মসজিদুল হারাম কব্জা করে ফেলল। সৌদি আরবে তখন চতুর্থ সৌদি বাদশাহ শাহ খালিদ বিন আব্দুল আজিজের শাসন চলছিল। মসজিদুল হারামের অবরোধ সৌদি রাজপরিবার ও মুসলিম বিশ্বের জন্য কষ্টদায়ক ছিল। আলে সৌদের জন্য তো এটা অনেক বেশি পেরেশানির ঘটনা ছিল। মসজিদুল হারাম অবরোধের ঘটনা সৌদি রাজপরিবারের জন্য জীবনমরণের ব্যাপার হয়ে গেল। কারণ সৌদি রাজপরিবার, যারা মুসলমানদের পবিত্র স্থান মক্কা ও মদিনা অর্থাৎ হেজাজ সহ পুরো আরব ভূমিতে শাসন করে, তারা না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, না ঐতিহাসিকভাবে মক্কা মদিনার বাসিন্দা ছিল। বরং তারা হেজাজের বাইরে থেকে এসে এই এলাকা দখল করে তাদের হুকুমত প্রতিষ্ঠা করেছে। তাই তারা জানত দুই পবিত্র মসজিদ অর্থাৎ মক্কা ও মদিনার অভিভাবক হওয়ার প্রমাণ তাদের দিতে হবে মসজিদুল হারামের সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে। তাই সৌদি রাজপরিবার প্রচুর অর্থ খরচ করে মসজিদুল হারাম ও মসজিদে নববীকে সম্প্রসারণ করে এবং সুসজ্জিত করে। সৌদি রাজপরিবার প্রমাণ করতে চাইছিল যে তারা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নয় বা হেজাজের বাসিন্দা নয়, তবুও তারা দুই মসজিদ অর্থাৎ মসজিদে নববী ও মসজিদুল হারামের সর্বোত্তম অভিভাবক। যদিও এর আগে মক্কা শরীফের হুকুমরানেরা হাজার বছর ধরে চেষ্টা করত খানায় কাবাকে তার আসল অবস্থায় রেখে দিতে, এমনকি হেজাজের বেশিরভাগ ঐতিহাসিক স্থাপনাকে তারা আসল অবস্থায় রেখে দিতে চাইত। একই কারণে মক্কা শরীফের খাদিমরা জেদ্দার একটি কবর, যেই কবরকে হজরত হাওয়া আলাইহিসাল্লামের কবর বলা হতো, সেই কবরকেও আসল অবস্থায় রেখেছিল। সৌদি সরকার এই কবরকেও ভেঙে ফেলেছিল এবং অন্যান্য অনেক স্থাপনাকে ভেঙে নতুন করে গড়ে তুলেছিল। ওই সময় খানায় কাবা অর্থাৎ মসজিদুল হারামকেও নতুন করে সংস্কার করা হচ্ছিল। এমন সময় জুহাইমিন তার অনুসারীদের নিয়ে হারমাইন শরীফ কব্জা করে ফেলল। যেহেতু মসজিদুল হারামে হাজারো মুসল্লি অবরুদ্ধ হয়ে গেল এবং অনেকের লাশ পড়া শুরু হল, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় যে আল এ সৌদ পরিবার মক্কা মদিনার অভিভাবক হবার যোগ্য না। যদি অবরোধ বেশি দিন চলে তাহলে পুরো মুসলিম বিশ্ব সৌদি রাজপরিবারের প্রতি আঙ্গুল তোলা শুরু করবে। তাই সৌদি রাজপরিবার চাইল যত জলদি সম্ভব বিদ্রোহীদের হাত থেকে মসজিদুল হারাম উদ্ধার করতে। আর উদ্ধার করতে হলে অবশ্যই মসজিদুল হারামে সৈন্য প্রেরণ করতে হবে, কাবার ভিতরে যুদ্ধ হবে বিদ্রোহীদের সাথে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন দেখা দিল যে মসজিদুল হারামের ভিতরে যুদ্ধ করা ইসলামে তো নিষেধ। যুদ্ধ তখনই করা যাবে যদি কোনো কাফের গোষ্ঠী নিজেরা মসজিদুল হারামে আক্রমণ করে, তখন মুসলমানেরা প্রতিরোধের জন্য মসজিদুল হারামে যুদ্ধ করতে পারবে। কিন্তু এখানে যারা মসজিদুল হারাম কব্জা করে আছে তারাও মুসলমান, এজন্য সৌদি রাজপরিবারের প্রয়োজন ছিল আলেমদের ফতোয়া। এই ফতোয়া ও সমর্থন তাদের নিতে হবে সৌদি এস্টাবলিশমেন্টদের কাছ থেকে। এই সৌদি এস্টাবলিশমেন্ট কি বা কারা ছিল, কিভাবে বিদ্রোহীদের হাত থেকে খানায় কাবা উদ্ধার করা হল, আমেরিকা ও ফ্রান্সের কমান্ডোরা কিভাবে কাবায় প্রবেশ করল, এসব ইতিহাস আপনি দেখতে পারবেন খানায় কাবা হামলার ইতিহাসের দ্বিতীয় তথা শেষ পর্বে। পর্বটি দেখতে আমাদের সাথে থাকুন, এ সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের সত্য ইতিহাস জানতে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।